নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25 জুন 2022 শনিবার, পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আগামীকাল দিনটিতে ধৃতি যোগ থাকছে, খুব দুর্দান্ত যোগ। এই যোগে এই পাঁচ রাশি কিন্তু কপাল কিন্তু খুলবে। তবে প্রতিদিনের মতন একটি কথা আবার আমি বলবো, আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। শুধু অনেকে রাশির নাম শুনছেন, আপনারা এগিয়ে যাচ্ছেন। শুধুমাত্র রাশির নাম শুনে এগাবেন না, আমি এখানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, এখানে আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশান দিই যেটা আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। দেখুন, আকস্মিক অর্থপ্রাপ্তির যে মালিক সেটি হচ্ছে রাহু গ্রহ। অর্থাৎ আপনার জন্মপত্রিকাতে, ন্যাকাল চার্টে রাহু কোনভাবে, লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে আগে দেখুন, এবং কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, কোন কত ডিগ্রিতে অবস্থান করছে এটা আগে আপনি দেখুন। রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ যে কাজগুলো হবে সেটা হচ্ছে টোটালটা কলিযুগের রাজা এই রাহু। এই রাহুকে যদি আপনি স্ট্রং করতে পারেন, আপনার এই আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। রাহু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্ম সময় নেই, তারা অবশ্যই হস্তরেখাও কিন্তু বিচার করাতে পারেন। হস্তরেখাতেও এই রাহুর প্লেসমেন্টটা আপনার কেমন আছে সেটা কিন্তু বলা সম্ভব। এর পাশাপাশি যারা রাহু কবচ নিতে ইচ্ছুক আছেন, অনেক ফোন আসছে, ফোন সবসময় ধরা সম্ভব না, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে রাহু কবচ যারা নিতে বুকিং আছেন তারা কিন্তু বুকিং করুন। অর্থাৎ যারা চাইছেন রাহু কবচ কীভাবে পাবো, কোথায় পাবো, এবং যারা হস্তরেখা বা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টোটাল ডিটেলসটা পাঠান। দেখুন, এই প্রাপ্তিটা টোটাল নির্ভর করে আপনার ভাগ্যের উপর, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার পঞ্চমভাব। পঞ্চমভাবটা জ্যোতিষশাস্ত্রে আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবটা কিন্তু স্ট্রং থাকা দরকার, নয়তো আপনার আকস্মিক প্রাপ্তি হবে না। সেই জায়গাটার বলবত্তা, যেমন রাহুর বলবত্তা বৃদ্ধি করা দরকার, তেমনি পঞ্চমভাবের বলবত্তা কিন্তু বৃদ্ধি করা একান্তই দরকার। রাহু কবচ আপনারা পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কী হবে জানেন, আপনাদেরকে কিন্তু যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। এই ধৃতি যোগে যে পাঁচ রাশি প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে আলোচনা করব। তার আগে আগামীকাল শনিবার প্রত্যেকে জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা এই কমেন্টটি প্রচুর পরিমাণে করুন, অর্থাৎ শনি মহারাজের বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। আমি যে চারটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ আপনার ন্যাকাল চার্টে কেমন আছে, অর্থাৎ এই আপনার ন্যাকাল চার্টে যদি এই চারটি গ্রহ ভালো থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। আর এই ন্যাকাল চার্টে যদি এই চারটি গ্রহ আপনার ভালো না থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কোনো মাতেই কিন্তু হবে না। বিশেষ করে কলিযুগের যেটা রাজা সেটি হচ্ছে রাহু, এটি হচ্ছে গরিব থেকে ধনী আগামীকাল কারা হতে চলেছে এটার উপর ভিডিও। আচ্ছা বলুন তো, কে না হতে চায় প্রচুর অর্থশালী কিন্তু সবার কি ভাগ্যে জুটে, সেটা কিন্তু হয় না। তাহলে আজকে আমাদের সমাজ থেকে গরিবি আনাই দূর হয়ে যেত, গরিবি আনা কিন্তু থাকছে না। আজকে সবাই যদি ধনী হয়ে যেত কে কার কাজ করতে বলুন। অর্থাৎ এটা হচ্ছে গ্রহর খেলা, ঈশ্বর এইভাবে কিন্তু তৈরি করে রেখেছে। অর্থাৎ যাদের ভাগ্যে আছে তারাই কিন্তু হবে। এই পাঁচ রাশির মধ্যে হাজার লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে কী পাবে তা নয়, যাদের প্রবল যোগ আছে, প্রবল সম্ভাবনা আছে তারাই কিন্তু পাবে। অর্থাৎ
এই পাঁচ রাশির মধ্যে যারা দেখছেন, ধরুন এই ভিডিওটি 15,000 মানুষ দেখছেন, তার মধ্যে কি 15,000-এর মধ্যে কি 15,000 মানুষই পাবেন? তা নয়, কম বেশি কিছু মানুষ কিন্তু পাবেন, যাদের ক্ষেত্রে দশা, মহাদশা, অন্তর্দশা পারমিট করছে এবং আপনার বাই বার্থ চার্ট জন্মকালীন যোগ আছে, তারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আগামীকাল আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে। এবার আমি বলি যে পাঁচ রাশির আমি কথা আলোচনা করব, প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, প্রবল প্রাপ্তি, গাঢ় প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যেটাই বলুন না কেন। নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার শুভ সময় সেটি হচ্ছে দুপুর 1:14 থেকে 4:02 পর্যন্ত কুম্ভ রাশি। আপনাদের টার্গেট যে নাম্বার, সে টার্গেট নাম্বার হচ্ছে 8 এবং 5। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মকর রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 6 এবং 8। এরপর যে আপনাদের যে শুভ সময়টা শুধু বলে দিই, আপনাদের ক্ষেত্রে 12:39 থেকে 2:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1, এবং আপনাদের শুভ সময় 10:19 থেকে 12:31 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো 4 নম্বর রাশি, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2, এবং আপনাদের শুভ সময় 11:34 থেকে 1:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, দেখুন। এবং আপনাদের যে শুভ সময় সেটা আপনাদেরকে জানাচ্ছি। তার আগে একটি কথা আপনাদেরকে বলে দিই, যে রাশিগুলো আমি কথা বললাম কি না, সে রাশিগুলো কম হোক বেশি হোক, প্রাপ্তি কিন্তু এ রাশিগুলো কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না নিরাশ হবেন না, যে কোনো দিক থেকে, যে কোনো সূত্র থেকে, যে কোনো সোর্স থেকে আপনাদের প্রাপ্তি কিন্তু হবে। তবে আপনার জন্মছকে যোগ থাকা দরকার, যোগ না থাকলে কিন্তু আপনার হবে না, এবং দশা মহাদশা যদি পারমিট করে তবে কিন্তু আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।